সে আল্লাহর ভয়ে কাঁদে, তার চক্ষু দিয়ে পানি যদি বের হয় তার চক্ষু কখনো জান্নাত জাহান্নামে যাবে না। এতই মূল্যবান পানি আপনার, এতই মূল্যবান পানি আপনার। আপনার চক্ষু দিয়ে পানি বের হলে আল্লাহর জন্য যদি সেই পানিটা বের হয়, আপনার এই চক্ষুর পানির জন্য আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন। অথচ এত মূল্যবান পানি, এত মূল্যবান পানি আপনি ফেলাচ্ছেন এই ইহুদি খ্রিস্টান নাসারাদের অগ্নি উপাসকদের কর্মকাণ্ড দেখে, তাদের খেলাধুলা দেখে, তাদের নাটক সিনেমা দেখে। আপনার চোখ দিয়ে মূল্যবান পানিগুলো আপনি বের করে দিচ্ছেন, অথচ কখনো আপনি তাহাজ্জুদে সালাতে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে কাঁদেন নাই, কখনো আপনি সলাত মিস করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে কাঁদেন নাই, কখনো আপনি আল্লাহর একান্ত ভয়ে আল্লাহর জন্য কাঁদেন নাই। আপনি নামাজ জীবনে পড়েন না, পড়েন না, আপনি ফরজ বিধান আল্লাহ সুবহানাহু তাআলা মানেন না, অথচ তার জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরে না, অথচ আপনার পানি ঝরে ইহুদি নাস্তার খ্রিস্টানদের জন্য আপনার মুখ দিয়ে পানি ঝরে, অথচ এই পানি কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যথেষ্ট না? এই পানি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যে পানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই পানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি ইহুদি নাস্তারা খ্রিস্টানদের যদি যদি না কেঁদে, তাদের জন্য যদি না কান্না করে, আপনি যদি আল্লাহর জন্য কান্না করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা ডিলিট করে দিয়ে আপনাকে জান্নাতে দিত। আর আপনি যদি ইহুদি খ্রিস্টানের জন্য তাদের কর্মকাণ্ড দেখে অজান্তে যদি আপনি চোখ দিয়ে পানি ঝরান, তাদের কর্মকাণ্ড দেখে যদি আপনি কান্না করেন, এই পানি যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। অতএব এখনো সময় আছে, বাস্তবতা বুঝুন, বাস্তবতা বুঝুন।